নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/8/2023-এ পশ্চিমবঙ্গের হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমি আছি। এখানে দেখুন, নোটিশ রিগার্ডিং অনলাইন স্টুডেন্ট পোর্টাল, অর্থাৎ স্টুডেন্টদের জন্য আলাদা করে পোর্টাল ওপেন হচ্ছে, কিসের জন্য, আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নোটিশ যেটা রয়েছে ভালো করে দেখুন, এই যে আজকে জারি করা হয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য কনসার্ন দ্যাট দ্য কাউন্সিল ইজ গোয়িং টু লঞ্চ অ্যান অনলাইন স্টুডেন্ট পোর্টাল অন পয়লা সেপ্টেম্বর 2023, অর্থাৎ পয়লা সেপ্টেম্বর 2023-এ এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন পোর্টাল চালু করছে, অনলাইন স্টুডেন্ট পোর্টাল, যেটা চালু হবে পয়লা সেপ্টেম্বর 2023 থেকে। কিসের জন্য না, এই পোর্টালে গিয়ে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ট্রান্সক্রিপ্ট, মানে অর্থাৎ খাতা, সমস্ত এইচএস সম্বন্ধীয় পরীক্ষা সম্বন্ধীয় সংক্রান্ত তথ্য যদি তারা জানতে চায় বা অ্যাপ্লাই করতে চায়, ফর কারেকশান অফ দ্য রেজিস্ট্রেশনের কারেকশানের ক্ষেত্রে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেটের কারেকশানের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে নিজস্ব, মানে কাউন্সিল পোর্টালে গিয়ে, অনলাইন স্টুডেন্ট পোর্টালের অপশানে গিয়ে। তো পোর্টালের কোথায় যেতে হবে না, এটার লিঙ্কটা হচ্ছে https://wbchsapp.wb.gov.in/portal/dashboard_student। এই হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা একদম পোর্টালে চলে যেতে পারবেন। তো যখন পয়লা সেপ্টেম্বর যখন ওপেন হবে, সেই ওপেনে মানে সেই অপশান আমি খুলে দেবো, শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে আপনারা ওপেন করবেন আর অ্যাপ্লাই করবেন, অপশান পাওয়া যাবে। তো এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।